আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। মেডিকেল ভর্তি পরীক্ষার 2013-14 শিক্ষাবর্ষের ইংলিশ প্রশ্ন তোমাদেরকে সমাধান করিয়ে দিব, যেমনটা আমি করছিলাম। তোমরা যারা এখনও আগের ভিডিওগুলো প্রশ্ন সমাধানগুলো দেখে আসো না, সেগুলো দেখে এসো। সেই আমি ভুল না বলে থাকলে 91-92 সেশন থেকে আমি প্রশ্ন সমাধানগুলো শুরু করেছি, বুঝে বুঝে খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। এগুলো কোনো বইতেই সেই অর্থে আমি যেভাবে বলেছি এভাবে পাবা না। এবং প্রশ্ন সমাধান মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ম্যান্ডেটরি। প্রশ্ন অনেক কমন পড়ে, ডাইরেক্ট কমন পড়ে, ইনডাইরেক্ট কমন পড়ে। এবং আমি বলি যেটা, প্রশ্ন সমাধান বেশি বেশি করবা, তবে বুঝে বুঝে করবা। যেন প্রশ্ন ডিরেক্ট আসলে তোমার তো অবশ্যই আলহামদুলিল্লাহ, ডিরেক্ট না আসলেও তুমি যে বুঝতে পেরেছো সেটার উপর বেস করে নষ্ট প্রশ্ন আসবে, তোমরা আনসার করতে পারবা। ওকে, যাচ্ছি আজকের প্রশ্ন সমাধানে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবা, তোমার কিছু বন্ধুকে অবশ্যই শেয়ার করো ভাই। আমি কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করছি তোমাদের উপকার হচ্ছে ভেবেই, এবং অনেক মানুষ যেন দেখতে পারে সেই প্রত্যাশা আমি কিন্তু করি। ফলে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবা। প্রথম প্রশ্ন, করিম সেইজ দ্যাট হি ডিড নট গো। নর্মালি আমরা ডিরেক্ট সেন্টেন্স থাকে ইনডিরেক্ট করতে বলে, এখানে কিন্তু ইনডিরেক্ট লিখা আছে, দেখতে পাচ্ছি। করিম সেইজ দ্যাট হি ডিড নট গো, এটা ইনডিরেক্ট আছে, আমাদের ডিরেক্ট স্পিচে বানাইতে হবে। একটু চিন্তা করো কি হতে পারে, করিম সেইজ দ্যাট হি ডিড নট গো। আমরা বুঝতে পারছি করিম সেইজ যেহেতু আছে, তার মানে আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমাদের রিপোর্টিং স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না, যেমন ছিল তেমনই। উত্তর একটা পাইছো তুমি, করিম সেইজ সব জায়গায় আছে। এখন আমরা কি আই ডিড নট মানে হ্যাড নট লিখবো, আর নট লিখবো, নাকি কী লিখবো? দেখো টেন্স কিন্তু যা আছে তাই থাকবে, ডিড নট গো ডিড নট গোই থাকা উচিত। উত্তর পাই গেছি, আমি খুব লিখতে হবে না এখানে। আর দেখো আমরা যদি এটারে তুমি যদি উত্তর মানে রিপোর্টিং স্পিচ ধরে এটারে যদি আমি ডিরেক্ট ধরে এটা ইনডিরেক্ট করো, দেখো মিলিতে করিম সেইজ দ্যাট, আমরা জানি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তখনই কেবল রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন হয়। তাহলে ভাইয়া দেখো করিম সেইজ প্রেজেন্ট টেন্সে আছে, আমরা তো টেন্সের পরিবর্তন করবো না এই ভাষায়। তাহলে করিম সেইজ, আমরা এখানে করিম সেইজ দ্যাট লিখলাম যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে আইয়ের জায়গায় হি লিখলাম যেহেতু আমরা করিম নিজেই বলছে, এখানে করিম নিজের কথা নিজে বলছে, এখানে করিমের কথা নিজে বলে না, ইনডিরেক্ট হয়ে গেছে, হি লিখলাম। তাহলে দেখো হি লিখলাম এবং ডিড নট গোটা কিন্তু যেমন আছে তেমন, একবার ইজে কথা, আগেই মনে হয় তোমরা বুঝতে পেরেছ ডিরেক্ট পয়েন্টে। দেন কোয়েশ্চেন টুতে যদি আমি চলে যাই, দেখো কোনটা কারেকশন আছে ভাই, এই প্রশ্ন তোমাদের মেডিকেলে আগেও আসছে, বললাম তো হুবু অপশন সহ আসছে, বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে। কোনটা কারেক্ট সেন্টেন্স, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, হি ইজ গুড টুডে দ্যান বিফোর, হি ইজ বেটার টুডে, হি ইজ বেস্ট টুডে দ্যান ইয়েস্টারডে, কী বললো ভাই? খুব পারা উচিত ভাইয়া, খুব পারা উচিত। প্রথম বাক্যটা তোমার কাছে খুব ভাল লাগতে পারে ইন টার্মস অফ স্পোকেন ইংলিশ। দেখো স্পোকেন ইংলিশে কিন্তু মূল টার্গেট কী থাকে ভাই, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই অ্যাম টেলিং ইউ, মানে মেইন টার্গেটেই এটা স্পোকেনের। আমি তোমাকে যা বলছি তা বুঝতে পারছো কি না, আমার সেখানে হয়তো কথাবার্তায় দু চারটা ভুল থাকতে পারে, বাট তুমি বুঝতে পারছো, দ্যাটস ইট। সেই দৃষ্টিকোণ থেকে এই নাম্বার তোমাদের কাছে ভালো লাগতে পারে, বাট এই নাম্বার কিন্তু ভালো না ইন টার্মস অফ ফর্মাল ইংলিশ। কম্পারেটিভলি বেটার ভাইয়া, বেটার শব্দ নিজেই কম্পারেটিভ ফর্ম, তাহলে কম্পারেটিভলি শব্দের দরকার আছে? বি নাম্বার, হি ইজ গুড টুডে দ্যান বিফোর মানে কি ওমা, হি ইজ গুড টুডে দেন, আমরা কম্পিটিভ মুড পাচ্ছি, বাট গুড শব্দ ব্যবহার করবো কম্পিটিভে। ডি নাম্বারে, হি ইজ বেস্ট টুডে, হাউ কাম, কম্পিটিভ পাচ্ছি তাহলে বেস্ট হয় কেমনে? মনে হতে পারে স্যার হি ইজ বেটার টুডে কেমন জিনিস ভাই, এটা বাক্যটা এমন হলে বেশি ভালো হইতো, হি ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে। এখানে একটা উজ্জ কম্পারিজন কিন্তু আছে, ফলে উত্তর কিন্তু সেই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অ্যান্ড দেন কোয়েশ্চেন থ্রি, প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, লেট হার সিং আ সং, লেট হার সিং আ সং, তার একটা গান গাইতে দাও। তার মানে এটাকে আমরা ইং আমরা যখন প্যাসিভ করবো লেটটারে কিন্তু লেটে জায়গায় রেখে দিব, এটা আমরা জানি, লেটে জায়গায় রেখে দিব, আর সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট চেঞ্জ করবো, লেট হার সিং আ সং, তা লেট আছে দেখো তো, সংটা আমাদের অবজেক্ট সাবজেক্ট বানাও, এ সং সব জায়গায় আছে, দেন এ সং। তারপর আমরা কী করবো, আমরা জানি অলওয়েজ প্যাসিভ ফর্মের বেসিক পয়েন্ট আমি বলে থাকি, অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, অবশ্য অক্সিলারি ভার্ব থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে দেখো সি নাম্বার ভাই অক্সিলারি আছে নাই, ডি নাম্বার অক্সিলারি আছে নাই, উত্তর হতে পারে এ আর বির মধ্যে, এ আর বির মধ্যে, লেট আ সং বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেখো ভাইয়া বি আছে, বি আছে, তাহলে খেলা এখানে আছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, তিন নম্বর ফর্মটা, দেখো তো আমাদের এখানে ভার্ব হলো ভাইয়া প্রেজেন্ট ফর্ম হলো সিং, পাস্ট ফর্ম হলো স্যাং এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সাং। বললো স্যার এই জিনিস কি ভাই, এই জিনিসও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সুইম দিয়ে আসে, আমি দেখাবো তোমাদেরকে। দেখো সিং স্যাং সাং, সিং স্যাং সাং, তোমরা এটাকে আমরা কি বলি স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এই আকারে সব বইতে কিন্তু পাওয়া, একটু পড়ে নিও কিন্তু।
আসো তাহলে সিং স্যাং সাং আমরা কি স্যাং নিব ভাই পাস্ট ফর্ম তো না আমরা খুঁজছি এখন পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম আমরা জানি পেসিভে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম থাকে আগে একটা অক্সিলারি থাকে দেখো তো আমার কথাটা ঠিক আছে কিনা উত্তর কিন্তু এ ওকে তাহলে লেট হার সিং আ সং এর পেসিভ হলো লেট আ সং বি সাং বাই হার এবং সেম মুডের প্রশ্ন দেখবে আবার পাই যাবে একবারে সেম জিনিস দিয়ে প্যাটার্ন কিন্তু এক লেট থাকলে লেট করব আর নর্মাল যে বিষয়টা অবজেক্টের সাবজেক্ট সাবজেক্টের অবজেক্ট এবং পেসিভের বেসিক পয়েন্ট কি বিভার থাকবে এবং অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটা থাকবে কোশ্চেন চার টাকায় টাকা আনে এটা কি এটা একটা প্রবাদ ভাই টাকায় টাকা আনে প্রবাদ প্রবাদ ভালো করে পড়ে নিও ট্রান্সলেশন তোমাদের মেডিকেলের জন্য আমি বলি একটা সুপ্তাগ্নেগিরি না আসতে পারে নাও আসতে পারে আসলে কিন্তু খবর করে ফেলবে ভাই আসো এটার উত্তর হলো ভাইয়া মানি বিগেটস মানি টাকায় টাকা আনে ওই যে বলি না কার্টিসি বেগেটস কার্টিসি এটা আমি ভুল না বলে থাকলে সৈয়দ মুস্তফা আলীর একটা বৃক্ষ নামে নাকি মোতাহার আলীর বৃক্ষ নামে একটা বাংলা গল্প আছে সেখান থেকে আমি পড়েছিলাম যে মানি বিগেটস মানি মানে কার্টিসি বিগেটস কার্টিসি সদ্ব্যবহার পেতে হলে আগে সদ্ব্যবহার করতে হয় এখানে বলছে মানি বিগেটস মানি টাকায় টাকা আনে কোশ্চেন পাঁচ দেখো বলছে হি ডাইড ইন দ্য ভিলেজ ওয়ার হি ওয়াজ বর্ন দ্য সিম্পল ফর্ম অফ দিস কমপ্লেক্স সেন্টেন্স এই বাক্যটার কমপ্লেক্স সেন্টেন্স কি এবং পরীক্ষায় এটাও আসতে পারে হি ডাইড ইন দ্য ভিলেজ ওয়ার হি ওয়াজ বর্ন এটা কেমন সেন্টেন্স আমাদের পরীক্ষায় আসছে যে নিচের কোন সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স বলে দিবে কিন্তু ফলে এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স বুঝতে পারছি হি ডাইড ইন দ্য ভিলেজ ওয়ার হি ওয়াজ বর্ন যেথায় সে জন্মগ্রহণ করেছিল এটা কমপ্লেক্স সেন্টেন্স আমাদের কোশ্চেন হলো এটা সিম্পল কি মানে আমরা এখন আর ক্লোজ মার্ক ব্যবহার করতে পারবো না তারপর ডাবল ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না আমরা উত্তর কী পাবো হি ডাইড ইন দ্য ভিলেজ ওয়ার হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ মারা গিয়েছিল ওই গ্রামে যেথায় সে জন্মগ্রহণ করেছিল দেখো বাক্যটাকে খুব ক্লোজ করছে ক্লোজ ফলে হি ডাইড ইন হিজ ভিলেজ হতে পারে আনসার হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ হতে পারে আমরা হি ওয়াজ বর্ন ইন ভিলেজ অ্যান্ড ডাইড ইন দ্য সেম ভিলেজ মিলল না তো হি ডাইড ইন আ ভিলেজ ওয়ার হিজ বার্থ টুক প্লেস কেমনি কি এই কথা তো পাঁচ নম্বরটা তো সি নম্বর কোথায় বলছে প্রায় ঘুরে ফিরে ফলে উত্তর আমরা এ আর সি ডির মধ্যে নেব দেখো এ আর ডির মধ্যে অবশ্যই বেটার অপশন হলো ডি রিজনটা হলো বাক্যে বলছে হি ডাইড সে মারা গিয়েছিল ইন দ্য ভিলেজ ওয়ার হি ওয়াজ বর্ন ক্লোজ করছে কিন্তু সে ওই গ্রামেই মৃত্যুবরণ করেছিল যেথায় সে জন্মগ্রহণ করেছিল যদি ইন দ্য ভিলেজ কথাটা না থাকতো দেন আমরা উত্তরে নিতে পারতাম হি ডাইড সে মারা গিয়েছিল ওয়াইল হি ওয়াজ বর্ন যেথায় সে জন্মগ্রহণ করেছিল যদি ইন দ্য ভিলেজ না থাকতো আমরা কিন্তু এ দিলে বেশি ভালো হতো হি ডাইড ইন হিজ ভিলেজ সে তার গ্রামে মারা গেছে কিন্তু যেহেতু বলছে সে মারা গেছে ওই গ্রামেই যেথায় জন্মগ্রহণ করেছিল ফলে আমরা নেটিভ শব্দটা একটু অ্যাড করলে বাক্যটার ক্লোজেস্ট যে মিনিংটা দিচ্ছে সেটা আসে হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ দেন তোমরা যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ হইয়া চাইলে আমার সাথে মেডিকেল প্রস্তুতি নিতে পারো আমাকে যদি ফিল করো আমার সাথে আসবা আমার পড়াশোনা বুঝতে পারছো বা তোমার সাথে যায় আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা আমি তোমাকে ইনফর্ম করে দিব আমার হাতে কী আছে তুমি আমার কাছ থেকে কীভাবে সাহায্য পেতে পারো বা আমি কীভাবে হেল্প করতে পারি কোশ্চেন সিক্স আসো দা হোয়াট হোমলি বিলংস টু হোয়াট পার্টস অফ হুইচ ভাই এই হোমলিটা মেডিকেল দুইবার আসছে এই পর্যন্ত আমার দেখা হোমলি কোন পার্টস অফ হুইচ এবং তারও কাছাকাছি সময় আসছে মানে আমাদের এই 22-23-এর কাছাকাছি সময় আসছিল এখানে বলছে হোমলি কোন পার্টস অফ স্পিচ আগে একবার আসছিল যে হোম শব্দের অ্যাজরিপ কি তাহলে হোমলি কোন পার্টস অফ স্পিচ ভাইয়া আমার মনে হয় আমি ব্যাখ্যা বেশি দেওয়া দরকার হবে না হোমলি মানে সাদামাটা অথবা ঘরোয়া বুঝলে আই লাভ হোমলি ফুড আই লাভ হোমলি ফুড মানে ঘরোয়া খাবার পছন্দ করি অথবা আই লাভ টু লিড আ হোমলি লাইফ আমি একটা সাদামাটা জীবন পছন্দ করি বা লাইফ লিড করতে পছন্দ করি এখানে উত্তর হলো ভাইয়া হোমলি শব্দের অ্যাজেক্টিভ হোমলি শব্দটা কি অ্যাজেক্টিভ হুমলি শব্দের অ্যাজেক্টিভ এলয় দেখে তুমি অ্যাডভার্ব ভাইব না এখানে হুমলি শব্দটা কি অ্যাজেক্টিভ অ্যান্ড দেন কোশ্চেন সেভেনে চলে আসি আমরা কী থেকে আসছে দেখো ইফ দেখে তুমি বুঝতে পারার কথা এটা কন্ডিশন অনেকে কোশ্চেন পছন্দ করতে পারে না মানে কোন টপিক থেকে আসছে ধরতে পারে না এটার জন্য প্রিভিয়াস কোশ্চেন বুঝে বুঝে সমাধান করতে থাকতে হবে শুধু মানে টপিক তো অবশ্যই পড়তে হবে টপিকের রুলস মুখস্থ করে লাভ নেই যত বেশি সম্ভব প্রশ্ন পড়বা বুঝে বুঝে এবং কোশ্চেন দেখেই গেস করে ফেলতে হবে কোন টপিক থেকে আসছে এটা কন্ডিশন থেকে আসছে তাহলে আমরা দেখছি ওই পাসটা ঠিক আছে ইফ হি হ্যাড ট্রাইড দেখো ভাইয়া ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট স্ট্রাকচার তো এটাই হ্যাড ভার্বের ফর্ম হয় তাহলে ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে অন্য পাশে কী হয় ভাই ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট পারফেক্ট তারপরে থার্ড কন্ডিশন অন্য পাশে আমরা লিখি সাবজেক্টের পর উড কুড মাইট হ্যাভ ভার্বের ফর্ম উড কুড মাইট হ্যাভ ভার্বের তিনে ফর্ম দেখো তো আমাদের এখানে উড আছে হ্যাভ নাই কুড আছে হ্যাভ নাই মাস্ট আছে হ্যাভ নাই তাহলে উত্তর তো এক জায়গায় আছে উত্তর নিশ্চয় তোমরা বিনিবা হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা কি যদি সে দেশ ত্যাগ করতো তবে সে অ্যারেস্ট হতো
তারে রেস্ট করা হতো, এটা বোঝাচ্ছে আর কি। সে তো আর নিজে রেস্ট করবে না, এই জন্য প্যাসিভ মুডটা লিখতে হচ্ছে। তুমি বলতে পারো উড হ্যাভ বিন, যদি অপশন উড হ্যাভ থাকতো, যদি অপশন উড হ্যাভও থাকতো, তুমি কিন্তু উড হ্যাভ দিতে পারতা না। সাবধান ভাইয়া, অর্থ দিয়ে খেয়াল রাখো, কারণ সে কিন্তু নিজের নিজে রেস্ট করবে না। যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা বা দেশ ত্যাগ করতো, তবে সে অ্যারেস্ট করতো না, হি উড হ্যাভ অ্যারেস্টেড বলা যাবে না, কারণ তারে অ্যারেস্ট করা হতো, প্যাসিভ মুড লাগবে। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা করতো তবে তারা অ্যারেস্ট করা হতো, মানে সে অ্যারেস্টেড হতো, প্যাসিভ মুডটা কিন্তু লাগবে। কোয়েশ্চেন এইটে আসো, এখানে একটা কারেকশন, খুব ইজি মুডের কারেকশন ভাইয়া। বলছে ওয়াই দিয়ে বাক্য শুরু হয়েছে, দেখো ওয়াইটা তো ডাব্লিউএইচ কোশ্চেন তাই না, বাক্যের শুরুতে নিশ্চয়ই ডাব্লিউএইচ কোশ্চেন, মানে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসলে ডাব্লিউএইচ কোশ্চেন, ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে বুঝতে পারছি। ফলে ওয়াই যেহেতু দেখতে পাচ্ছি অক্সিলারি লাগবে, সাথে সাথে কি লাগবে অক্সিলারি লাগবে, দেখো তো অক্সিলারি নাই, ডি নাম্বার কাট রইল, এ বি সি। বাক্যের শেষ দিকে তুমি দেখো ভাইয়া ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে অতীতকালীন চিহ্ন, মানে পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। এখন দেখো ওয়াই ডিড, ওয়াই হ্যাড দ্য গান, এটা কি লিখবে ভাইয়া, হ্যাড গান, এটা তো পাস্ট পারফেক্ট মুড, ফলে আমরা বি নম্বর কাটলাম। রইল কে, এ আর সি, এ আর সির মধ্যে তুমি কাজ করো, ওয়ার ডিড দে গো, ডিড আছে যেহেতু, যেহেতু পাস্ট টেন্স, ফলে ডিড লিখবো, ডিডের সাথে গো যায়। আর এ নম্বরে ওয়ার ডিড দিলে ভাইয়া কি ওয়েন্ট লেখা যায় রে, না, ডিড লিখলে ভাইয়া ওয়েন্ট লেখা যায় না, ডিড লিখলে ওয়েন্ট লেখা যাবে না, ওয়ার ডিড দে গো লিখতে হবে। ওকে, তাহলে উত্তর নিশ্চয়ই আমরা কোথায় আছি, সি নম্বরে, ওয়াই ডিড দ্য গো দেয়ার ইয়েস্টারডে, কেন তারা গতকাল সেখানে গিয়েছিল, উত্তর হচ্ছে আমাদের সি, ওয়াই ডিড দ্য গো দেয়ার ইয়েস্টারডে। কোশ্চেন নাইনে যদি যাই, বলছে ফুড লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, ভাই বিসিএস পরীক্ষার প্রশ্ন, ফুড লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, ফুড লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটা মানে কি ভাইয়া, এটা একটা ইডিয়মস, এটার অর্থ হল আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড। দেন কোশ্চেন টেন, পার্লামেন্টারি ড্যামোক্রেসি ডিমান্ড ডিসিপ্লিন অ্যান্ড ড্যাশ টু দ্য রুলস, ভাইয়া বাক্যের অর্থ, এটা গ্রামারটা আমার কিছু না, এবং এটা পারা যাবে, তোমার জাহাজ হইতে হবে না, তুমি বাক্য রিডিং পরে বললেই দেখে বুঝো। পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস, মানে পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্র ডিমান্ড করে, মানে চায় ডিসিপ্লিন, ডিসিপ্লিন চায়, অ্যান্ড ড্যাশ টু দ্য রুলস, রুলের প্রতি কী চায়, লেগে থাকার পয়েন্টটাকে চায় তাই না, অ্যাডিয়ারেন্স টু, এবং এটা প্রিভিশন আকারে খেয়াল রাখি ভাইয়া, অ্যাডিয়ারেন্স টু, অ্যাডিয়ারেন্স টু, পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস, পার্লামেন্টারি ডেমোক্রেসি চায় ডিসিপ্লিন। এখন তুমি বলো স্যার রেসপেক্টফুল, তো রেসপেক্টফুলের পরেও তো টু হয় ভাই রে, এই জিনিসটা একটু খেয়াল করো, এন্ড আসে না, এন্ডের আগে কী আছে, ডিসিপ্লিন, ডিমান্ডস এটা ভার্ব, ডিসিপ্লিনটা আমাদের অবজেক্ট, এখানে এন্ডের পরে একটা অবজেক্ট লিখতে যাচ্ছি, ডিসিপ্লিন শব্দটা কিন্তু নাউন, ডিসিপ্লিন শব্দটা কি নাউন, এন্ডের পরে কিন্তু একটা নাউন লাগবে, এন্ডের পরে একটা কী লাগবে, নাউন লাগবে, ফলে তুমি রেসপেক্টফুল এক নম্বরে কাইটা দিবা, যদিও রেসপেক্টফুলের সাথে কিন্তু টু হয়, নলেজ লিখলে যায় না, অ্যাওয়ারনেস লিখা যায় না, অ্যাওয়ারনেসের চেয়েও বেশি ভালো কিন্তু অ্যাডিয়ারেন্স, তার মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন অ্যান্ড অ্যাডিয়ারেন্স টু দ্য রুলস, এখানে রুল মানে কি ভাইয়া, নিয়মকানুন, আইন কানুন যেটাকে বলি, আর একটা আছে আর ও এলে রোল, রোল মানে ভূমিকা, ভূমিকা মানে হলো অবদান, অবদান, হ্যাঁ অবদান। এই আশা করি তোমাদেরকে আমি এই কোশ্চেনটা বোঝাতে পেরেছি, এবং এই ধরনের কোশ্চেন বেশি বেশি আসা দরকার ইন টার্মস অফ চেকিং ইউর রিয়েল ইংলিশ নলেজ অর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এগুলো আসলে আসলে তুমি ইংলিশটারে বুঝে বুঝে পড়ার ট্রাই করবা, এবং আমাদের স্টুডেন্টরা করবেন, বেসিক্যালি আমাদের স্টুডেন্টরা মুখস্থ করে, সব মুখস্থের এই পয়েন্টগুলো থেকে যদি সরে আসা যায় তো আমাদের বেশি ভালো হইতো। আসো ভাই, তাহার বুদ্ধিমোটা, এটা অনেক জায়গায় আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভাইয়া, তাহার বুদ্ধিমোটার অনুবাদ হলো হি ইজ আ ব্লক হেড, হি ইজ আ ব্লক হেড। দেন কোশ্চেন টুয়েলভে চলে আসি, দ্য স্টাডি অফ এনশিয়ান সায়েন্স কি সোসাইটিস, এটাও তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা বাংলা এক কথায় প্রকাশ বলি, এটা দিয়ে আমাদের মেডিকেলে আমি প্রশ্ন একটাও দেখি নাই, অ্যাকসেপ্ট দিস, মানে প্রশ্ন দেখাই যায় না, এক কথা প্রকাশ, মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা চাইলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এড়িয়ে যেতে পারো, বাট যদি মানে পড়ো ভালোই হবে ভাই, কারণ বলা যায় না কী হয় না হয়, হ্যাঁ তুমি কেবল প্রিভিয়াস কোয়েশ্চেন পড়বা, দ্যাটস ইট। তাহলে দ্য স্টাডি অফ এনশিয়েন্ট সোসাইটিস নিয়ে যেই বিষয়টা স্টাডি করে, এটা আমরা কী বলি মূলত, এটা আমরা বলি, এটাকে আমরা বলি আর্কিওলজি, আর্কিওলজি বানানটাও খুব ইম্পর্টেন্ট, আর্কিওলজি, দেখো আর আর খেওলজি, আর্কিওলজি কি, আর্কিওলজি ইজ আ সাবজেক্ট উইচ স্টাডিজ অথবা উইচ ডিসকাস দ্য স্টাডি অফ এনশিয়েন্ট সোসাইটিস। দেন কোয়েশ্চেন 13, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কোপ, কোপ শব্দ অর্থই কোপ, কোপ মানে কোপ দাও নাকি, না কোপ মানে কিন্তু আমরা ব্যবহার করি, আমাদের দেশে হয়তো ব্যবহার করা হয় না, বাট যারা নেটিভ স্পিকার তারা কিন্তু কোপ শব্দটাকে ব্যবহার করে, এক ডিরেক্ট ব্যবহার করে, আমরা যেটা বলি পুলিশ, পুলিশের বলে তো আমরা কোপ ব্যবহার করে। দেন কোয়েশ্চেন 14, অ্যান্টিনম অফ দ্য ওয়ার্ড কনকর্ড, কনকর্ড শব্দটার বিপরীত শব্দ কী, কনকর্ড শব্দটার সাথে আমার ব্যক্তিগত জীবনের খুব খুব কানেকশন আছে, কনকর্ড একটা প্লেস যেখানে আমি অনেক অনেক স্টুডেন্টদেরকে পড়াই, পড়িয়েছি, অনেক সময় সেখানে কাটাতে হয়েছে, কাটাচ্ছি, কনকর্ড, কনকর্ড তোমরা কেউ কেউ হয়তো জানো, কনকর্ড
কনকর্ডে অনেকগুলো কোচিং আছে আর কি, মেডিকেলের কোচিং। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড, কনকর্ড অর্থ কি? মিল, মিল, সঙ্গতি। কনকর্ড অর্থ মিল, সঙ্গতি, মেডিকেল আগে আসছে ভাই। কনকর্ড অর্থ কি? মিল বা সঙ্গতি। এটার উত্তর হলো হারমোনি। উত্তর হলো কি? হারমোনি। তবে কোশ্চেনটা বুঝছো, এটার অর্থ হলো হারমোনি, সিনোনিমটি হলো হারমোনি। আমাদের কোশ্চেন আছে অ্যান্টোনিম কোনটা। তাহলে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড, আমরা 14 নম্বর কোশ্চেন চলে এসেছি। তাহলে কনকর্ড শব্দের অর্থ হলো হারমোনি বা মিল, সঙ্গতি। তাহলে চাইছে অ্যান্টোনিম, তাহলে আমরা তুলিব কনফ্লিক্ট, কনফ্লিক্ট। আশা করি বোঝাতে পেরেছি। উই আর অ্যাট কোশ্চেন 15। উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্পেলিং, কোন বানানটা কারেক্ট? তাহলে বানান কারেক্ট আমার বোঝানোর কিছু আছে কি ভাইয়া, কোন বানানটা কারেক্ট? এখানে উত্তর যেটা বলছে এক্সেসিভ, মানে অতিরিক্ত, মাত্রাতিক্ত যেটাকে আমরা বলি। তাহলে উত্তর নিশ্চয়ই বলে দিচ্ছি আমি, এক্সেসিভ। দেখো ই এক্স সি ই ই এক্স সি ই এস এস আই ভি, এক্সেসিভ, ই এক্স, ই এক্স। এবং স্পেলিং শেখা যে পয়েন্ট, আমি স্টুডেন্টদের বলি, তোমাদের মেডিকেলে ভাইয়া স্পেলিং প্রতি বছর আসে, কাজ কেবল প্রিভিয়াস কোশ্চেন পড়ো এবং খাতায় লিখো, মুখস্থ করে লাভ নাই। নিজের মতো করে নিজে খাতায় লিখতে থাকো, উচ্চারণ ভুল হোক তুমি লিখতে থাকো, দ্যাটস ইট। এবং তুমি যখন গ্রামার পড়ছো সেখানে তুমি স্পেলিং পড়তে পারো, কোনো সেন্টেন্স পড়তে গিয়ে মনে হচ্ছে এই ওয়ার্ডটা আমার কাছে নতুন বা একটু অড, ডিফিকাল্ট, তুমি একটু খাতায় লিখে ফেলো, দেখবে স্পেলিং সহজে আনসার করে ফেলতে পারবা। এই তো, এই ছিল আজকের প্রশ্ন সমাধান। আশা করি তোমাদের কাজে দিয়েছে। তোমাদের সবাই, সবার জন্য শুভকামনা, তোমাদের কাছ থেকে দোয়া চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।